সাতটা হোমোসটি মানে সেপারেটেড হৈ গলে এটো মানে কনসেপ্ট মানে আমি সুক্তি করা সময়ত আমিও সাতটা কইব বিচাৰিছিল দেবা আমিও বুঝি ফেলাই সাতটা দিমান কৰিছে সাতটা অবস্থা কৰিব লাগে বুলি কিওতে ইহতেও আমাক খোলা খুলি খুব নোৱাৰে আমিও খোলা খুলি খুব নোৱাৰে ইহতেও জানে আমি বিচাৰাটো কি মতলবত বিচাৰিছে ইহতেও অবজেকশন দিব নোৱাৰে আমি যে দিব ইচ্ছা নাই কি কৈছে সাতটা হোমোসটি মানে সেপারেটেড হৈ গলে এটো মানে কনসেপ্ট বেলেগ আমি সুক্তি করা সময়ত আমিও সাতটা কৰিব বিচাৰিছিল থাংনাই 2014 মাইথায় গাওথারজনাই প্রিয়া বসুমতারনি সায়াও নাইবিজিরনা সলিগাসিন দঙ আৰু বেনি সায়াও সাইবা দাইনিগিরি বিসিরকৌ সাজাগন নামা বে মনচে সংতি জানান দঙ দা বেনি সায়াওনো মুয়া হাই বিজিরসালনি বিজিরগিরিয়া বাত্রা বুংদং আৰু বিহাই নিউজ লাইভনি গাহাই সুযোগগিরি বিথাঙা ফৈদোমন মাখাসে ফোরমানখৌ হন থাকাই বে জাথায়া 8 বছরসে জালংবাই দা বে 8 বছরনি উনাবো বে কেসা সলিগাসিন দঙ দা জাইবা প্রিয়া বসুমতারি বিথাঙ্কু গাওথারদোমন চিরাঙাও আৰু বে সাননৈসো সিগাং বা গোবাং বছর সিগাং সিগাংহাই গন্ডগোল জানাই সময় গোবাং গোসারদোমন নিউজফোরাও যেরবাদি বাত্রা বুংদোমন ইন্টারনেশনাল লেভেলসিম সৈদোমন বে নিউজা দা বিনি সেয়াওনো মাখাসে বাত্রা বুনেকো নুনো মন্নাই জাদং আৰু মিয়াহাই নিউজ লাইভনি গাহাই সুযোগগিরি বিথাঙাবো কেসনি থাকাই কাজলগাঁও থানাই জিল্লা বিজিরসালি চিরাং জিল্লা বিজিরসালি বিহাই ফোরমান হফৈদোমন বা নুজাতিফৈদোমন আৰু লগেসে জঙা হাগ্রা মুলারি বিথাঙা প্রম বড় বিথাঙ্কাও জি কেপ খুলুমগোন না বুংদং যদি বিটিআরাও মন 60 বিয়াব জায়েবলা আৰু বিথাঙা বুংদং যে যদি বিটিআরাও মন 60 বিয়াব জামারোবলা স্টেট জাগন বড়োলেণ্ড জাগন না বুংদং আৰু বিথাঙ্কমোনাবো বা হাগ্রা মুলারি বিথাঙ্কমোনাবো সিগাংহাই বিটিসি চুক্তি খালামনায়াও বা বিটিসি গ্রেপ্তার খালামনায়াও মন 60 দাবিদোমন বা বিদোমন নাথাই জেয়াসৈ দা বেনিখায়নো যদি জামারোবলাতাই প্রম বড় বিথাঙ্কাও জি কেপ খুলুমগোন না বুংদং সাতটা হোমোসটি মানে সেপারেটেড হৈ গলে এইটো মানে কনসেপ্ট বেলেগ আমি সুক্তি করা সময়ত আমিও সাতটা কৰিব বিচাৰিছিল দেবা আমিও বুঝি ফেলাই সাতটা ডিমান্ড কৰিছে সাতটা অবস্থা কৰিব লাগে বুলি কিয়তে ইহতেও আমাক খোলা খুলি খুব নোৱাৰে আমিও খোলা খুলি খুব নোৱাৰে 2014 চনৰ এটা অতি হৃদয় বিদাৰক ঘটনা প্ৰিয়া বসুমতাৰী এগৰাকী ছোৱালীক অতি নির্মমভাবে হত্যা করা হয়েছিল আর তার পরিপ্রেক্ষিত একটা গোচর রুজু হয়েছিল বিভিন্নজনক তদন্তর আওতালে আনি সিআইডিয়ে গ্রেপ্তার করেছিল আর এটা সেই গোচরটির বিচার প্রক্রিয়া চিরাঙর সেশন আদালত সেই গোচরটি বিচারাধীন হয়ে আছে আর তার পরিপ্রেক্ষিত সেই সময়তে 2014 চনত নিউজ লাইফত একটা বাতৰি পরিবেশন হয়েছিল এই নির্মম হত্যাকাণ্ডটোক লৈ যি হত্যাকাণ্ডই প্রতিজন ভারতীয় নাগরিকৰ ভারতবর্ষজুড়ি হৃদয় কপাই তুলিছিলে বিচার প্রক্রিয়ার নিয়ম মর্মে যেহেতু নিউজ লাইফত সবিশেষ এই নির্মম হত্যাকাণ্ডটোর সম্প্রচার হয়েছিল আর সেইবাবে সাক্ষ্যদান কৰিবৰ বাবে নিউজ লাইফর ম্যানেজিং এডিটৰ সৈয়দ জারির হুসেন ডাঙরিয়াক আদালতে তলব করেছিল সাক্ষী হিসাবে আর তেখেতে আজি ভারতীয় যে আইন ব্যবস্থা তালৈ সন্মান জানায় চিরাঙর সেশন আদালতত হাজির হয় আর তেখেতর সাক্ষ্য গ্রহণ করা হয় ভিডিও কনফারেন্সর জড়িয়ে নিশ্চিতভাবে সকলে বিচারিব যে এই নির্মম হত্যাকাণ্ড যোনে সংগঠিত করেছিল তেখেত হবর নিশ্চিতভাবে আইনৰ জৰিয়তে কঠোৰতকৈ যাতে কঠোৰতম শাস্তি পায় প্ৰতিজন ভাৰতীয় নাগৰিকে তাকেই বিচাৰিব আৰু এজন ল' অ্যাবাইডিং চিটিজেন হিচাপে নিউজ লাইফৰ মেনেজিং এডিটৰ সৰিন সৈয়দ জারির হুসেন ডাঙৰীয়াই আজি তলব কৰা অনুযায়ী আদালতত হাজিৰ হৈ তেখেতৰ সাক্ষ্য দান কৰে ইমানেই ধন্যবাদ।